হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। খায়রুল টিভি বিডি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সো বিয়ার্স, আমরা অনেক সময় আমরা ভাবি যে আমাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করেছি এবং কার কার নাম্বারে আমরা রেজিস্ট্রেশন করেছি, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সো ভিউয়ার্স, চলুন আমরা কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা এই কাজটি করার জন্য আমাদেরকে কিছু নিয়ম বা স্টেপ ফলো করতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ডায়াল অপশনে চলে যেতে হবে। এরপর আমরা *1600*# ডায়াল করবো। আমরা ডায়াল করার পর আমরা যে কোনো একটি সিম দিয়ে আমরা ডায়াল করব। ডায়াল করার পর এখানে আপনি যেই এনআইডি কার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন বা আপনার এনআইডি কার্ড দিয়ে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন, তাহলে আপনার রেজিস্ট্রেশনের লাস্ট বা আপনার এনআইডি কার্ডের লাস্ট চারটা অক্ষর এখানে দিয়ে দিবেন। আমি আমার এনআইডি লাস্ট চার ডিজিট বা চার সংখ্যা এখানে আমি বসিয়ে দেবো। আপনাদের লাস্ট চার ডিজিট এখানে বসিয়ে দেবেন। এরপর আমরা ডায়াল করার পর আমরা সেন্ডে ক্লিক করার পর দেখুন এখানে একটি SMS এর মাধ্যমে আমরা কয়টা সিম রেজিস্ট্রেশন করেছিলাম ওইটা আমাদেরকে এখন দেখাবে। এই যে দেখুন আমাদের মোবাইলে SMS চলে আসছে। এই যে দেখুন আমাদের এনআইডি কার্ড দিয়ে মোট 8টা সিম রেজিস্ট্রেশন করা আছে। তার মধ্যে দেখুন গ্রামীণ সিম 4টা, এয়ারটেল সিম 2টা, বাংলাদেশ সিম 1টা, রবি সিম 1টা। তার মানে আমাদের মোট 8টা সিম আমাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে। এখান থেকে আপনি দেখুন যে কোন নাম্বারটা আপনার বা কোন নাম্বারটা আপনার না। আর যদি আপনার না হয় তাহলে আপনি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এই নাম্বারটা আপনি আপনার এনআইডি কার্ড থেকে বা এনআইডি কার্ড দিয়ে যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওইটা আপনারা কেটে দিতে বলবেন। তো সো ভিউয়ার্স, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা। আজকের জন্য এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।